নমস্কার বন্ধুরা, আয়েশা ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আয়েশা, আজকে শেয়ার করতে চলেছি বাঙালিদের একটি অন্যতম জনপ্রিয় খাবার, সেটা হলো কাতলা মাছের কালিয়া। তো আমি কাতলা কালিয়া বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, তো চলো এবার দেখিয়ে নিই। এখানে আমি কাতলা মাছ নিয়ে ভেজে রেখেছি, এখানে সাত পিস কাতলা মাছ আছে। আর এখানে আমি নিয়েছি হলো পেঁয়াজ কুচি করে, আর এখানে নিয়েছি টক দই, এটা ফেটানো আছে। এখানে আছে টমেটো পেস্ট, এখানে আছে পেঁয়াজ বাটা, আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হলো কালারের জন্য। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, তো আমি আর লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, শুধু আমি একটু কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি। আর এখানে আছে জিরের গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, আর হলো গোটা গরম মশলা। আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ নিয়েছি, তো আমার পরে লবণ আরও লাগলে আমি নিয়ে নেব। আর এখানে আছে চিনি, যেটা রান্নার শেষে ব্যবহার করব, এটা একদমই অপশনাল, আপনারা চিনিটা নাও দিতে পারেন। আর এখানে আছে একটুখানি গরম মশলা। তো চলুন আমি রান্নাটা স্টার্ট করি, দেখতে থাকুন। আমি এই তেলটাতেই মাছটা ভেজে নিয়েছি, তো সেই তেলেই দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অবশ্যই, এটা একদমই অপশনাল, এটা আমি জাস্ট কালারটা হওয়ার জন্য দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে পরে তরকারির থেকে কাঁচা মশলা গন্ধ বেরোতে পারে। পরে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে। মশলাটার থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখুন মশলাটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো ফেটিয়ে রাখা যে টক দইটা নিয়েছিলাম, সেটা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে টক দইটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি টমেটো বাটা দিয়েছি, আবার প্লাস টক দই দিলাম, তো এখানে আমার মনে হয় একটু চিনিটা দেওয়া দরকার, তো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। এটা হলো একটা টক ভাব হবে সেটাকে ব্যালেন্স করার জন্য, কারণ টমেটোটাও হালকা টক আর টক দইটাও যেহেতু টক, তো সেখানে আমার মনে হয় এখানে চিনিটা দেওয়া প্রযোজ্য। অল্প করে আপনারা চিনিও দিয়ে দিতে পারেন। তো আরও 2-3 মিনিট মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব।
নড়াচড়া করে বেশি, হয়তো একটু ডিস্টার্বিং হতে পারে আপনাদের কাছে, কারণ আমি এক হাতে ক্যামেরাটা ধরে, ফোনের ক্যামেরাটা ধরে আর এক হাত দিয়ে ভেতরে রান্নাটা করি, তো সেই জন্য একটুখানি ক্যামেরাটা একটু বেশি, ফোনটা একটু নড়ে। তো এতে কিছু মনে করবেন না। মাছগুলো দেওয়ার পরেও আমি ঝোলটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, চলো দেখে নিই এবার ডাঙ্গাটা খুলে কি অবস্থা পাবে। তো এই দেখো আমাদের কাতলা কালিয়া একদম রেডি হয়ে গেছে। তো এবার একটা জিনিস যে দেওয়া বাকি আছে, গরম মশলা। একটু গরম মশলা ছড়িয়ে দিই উপর থেকে, আমাদের কাতলা কালিয়া সার্ভ করার জন্য একদম রেডি। এবার তাড়াতাড়ি করে ঢেকে দিই, নইলে গরম মশলার গন্ধটা উড়ে যাবে। গ্যাসটা অফ করে রান্না করা হয়ে গেছে, এটা সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি থালাতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছায়। তো আজ আসছি, টাটা।